হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ বলো অনিমা। হ্যাঁ অনিমা বলো। হ্যাঁ এসডব্লিউ দিয়েছিলাম, এসডব্লিউ একটু পরে দেখি, আজকের এমনি 10 মিনিট নষ্ট হয়ে গেছে আমাদের। তো আপনারা সকালে 111 নম্বর পৃষ্ঠা চলে যান, এগুলো তো আর জানার দরকার নেই। আমরা তো আগে পাঠ শিরোনাম বের করে ফেলেছি। আজকে হচ্ছে আমাদের চতুর্থ ক্লাস, নবদের 4 নম্বর ক্লাস আমরা আজকে করবো। আজকে আমাদের যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে তিন গুণ নবদ্রব্য প্রস্তুত করতে পারবো আমরা, আর হচ্ছে নগদ প্রাপ্তি যাবে তা প্রস্তুত করবো, কিভাবে করতে হয় আমরা সেটা আজকে শিখবো। আমরা এর পূর্বে নবদ্রব্য সম্পর্কে জেনেছিলাম, আজকে আমরা তিন গুণ নবদ্রব্য সম্পর্কে আরেকবার জেনে নেই। নগদ অর্থ ব্যাংক সংক্রান্ত লেনদেনের পাশাপাশি দেনা পাওনা নিষ্পত্তিকালীন বার্তা সহকারে তিন গুণ নবদ্রব্য প্রস্তুত করা হয়। তাহলে এখানে কি আছে, নগদ অর্থ থাকবে, ব্যাংক থাকবে, এবং এছাড়া কি থাকবে, দেনা পাওনার নিষ্পত্তির সময় যে টাকা ছাড় পাবো সেটা থাকবে। এগুলো নিয়ে, এই তিনটা জিনিস নিয়ে তিন গড় নগদ প্রস্তুত করা হয়। তিন গড় নগদ প্রস্তুত দ্বারা নগদ উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত, এছাড়া কি হচ্ছে মোট প্রদত্ত বার্তা এবং মোট প্রাপ্ত বার্তার পরিমাণ জানা যায়। ধারে বিক্রিত পণ্যের অর্থ দ্রুত আদায়ের জন্য বিক্রেতা ক্রেতাকে এই বার্তা দিয়ে থাকে, তাহলে এটা দেবে কে, বিক্রেতা ক্রেতাকে দেবে। এই বার্তাকে নগদ বার্তা বলা হয়। এর আগের ক্লাসে আমরা বার্তা সংক্রান্ত জিনিসটা জাবেদা থেকে আরো ভালোভাবে জেনেছিলাম, প্রাপ্ত বার্তা ক্রেতার জন্য আয় এবং প্রদত্ত বার্তা বিক্রেতার জন্য খরচ। তারপর হচ্ছে নগদম্বয়ের নমুনা হচ্ছে কয়টা, উভয় দিকে টাকার ঘর 7টি করে, মোট 14টি ঘর। এখানে হচ্ছে প্রদত্ত বার্তার ঘর নতুন করে যুক্ত করা হয়েছে, দুই ঘর নগদম্বয়ের থেকে বেশি, একটা ঘর বেশি। তারপর হচ্ছে তিন গড় নগদম্বয়ের ছকে ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে 7টি করে মোট 14টি কলাম থাকে, নগদ ও ব্যাংক কলাম দুই গড় নগদম্বয়ের অনুরূপ লিপিবদ্ধ করতে হয় এবং উদ্বৃত্ত সেটার মতো হবে। উভয় দিকে বার্তা কলামে মোট যোগফল পৃথক পৃথক ভাবে লিখতে হয়, তাহলে বার্তার ঘরে কোনো ব্যালেন্স বের করতে হয় না, পার্থক্য নির্ণয় করা হয় না, পার্থক্যটাই হচ্ছে ব্যালেন্স। ক্রয় এবং বিক্রয়কালীন বার্তা অর্থাৎ কারবারি বার্তা কোনো ক্রমে লিপিবদ্ধ করা হয় না।
এতটুকু বুঝতে কারো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন, এতটুকু বুঝতে কারো সমস্যা আছে? এতটুকু স্যার বুঝতে, এতটুকু বুঝতে পেরেছেন? মাত্র আসলাম। এবার আসলে আমরা অঙ্কটা করি, 111 নম্বর পৃষ্ঠায় অঙ্কটা যান। 111 নম্বর পৃষ্ঠা, 111 নম্বর পৃষ্ঠা যে অঙ্কটা আছে আমরা একটু করি দেখি। হ্যাঁ, বলা আছে সেরিনা ট্রেডার্সে 2017 সালের মার্চ মাসের লেনদেন গুলো নিয়ে মরুক। প্রথমে হচ্ছে নগদ উদ্বৃত্ত 18,000 টাকা, ব্যাংক জমা অতিরিক্ত 1 তারিখে, তাহলে কি আছে অতিরিক্ত উত্তোলন আছে, তাহলে লকডাউন বইয়ের ডেবিট দিকে নগদের কলামে হচ্ছে ব্যালেন্স বিডি 1,800 টাকা, 18,000 টাকা, এবং লকডাউন বইয়ের ক্রেডিট কলামে, ক্রেডিট দিকে ব্যাংক কলামে হচ্ছে ব্যালেন্স বিডি 3,000 টাকা ব্যাংক কলামে। এবার আসেন 3 তারিখে, জাবেদা কে বলবেন? একজন জাবেদা বলেন দেখি, 3 তারিখে জাবেদা ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা, জাবেদা করেন দেখি। নুহা বলো দেখি 3 তারিখে জাবেদাটা লাইনে আছো? নুহা লাইন, নুসরাত লাইনে আছো? জি স্যার আসি আসি। হ্যাঁ বলো দেখি 3 তারিখে জাবেদাটা, বলো দেখি 3 তারিখে জাবেদাটা। ব্যাংকে জমা দান 5,000 টাকা, জাবেদা করো। স্যার পারবো না। আর কেউ পারবে? এনিওয়ান? তাহিনা বলো দেখি। স্যার ব্যাংক হিসেব ডেবিট আর নগদের হিসেব ক্রেডিট। ভেরি গুড, এটা তাহলে কি হয়েছে, কন্টেন্ট হয়েছে তাই না? এক্সেলেন্ট। এই স্বর্ণা, ওকে ধন্যবাদ। তারপর হচ্ছে কি, 6 তারিখে হচ্ছে সাইমার কাছ থেকে 7,000 টাকা, পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা প্রাপ্তি, তাহলে এটা যাবে দেখি বলতে পারেন? বলেন দেখি একজন, বলেন এনিওয়ান? আখি পারবে? অহনা বললো দেখি, সাইমের কাছ থেকে 7,000 টাকা, কোনটা? 6 তারিখ মার্চ 6, সাইমের কাছ থেকে 7,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা প্রাপ্তি, আপনি তার কাছ থেকে? আমাদের হিসেব ডেবিট বাংলাদেশ আর ডেবিট? নগদ হিসেব না না, পাওনা তো ডেবিট কেন হবে, এটা তো আপনি পাইছেন টাকা। ক্রেডিট? হ্যাঁ আচ্ছা, দেনাদার হিসাব ক্রেডিট, তাহলে মানে সাইম, দেনাদার সাইম হিসাব ক্রেডিট। আর কি পেয়েছেন? পাওনাদার হিসাব ক্রেডিট, লকডাউন হিসাব ডেবিট 6,800 টাকা। আর এই যে বার্তা পাইছেন না, বার্তা মাফ করছেন, এই জন্য প্রদত্ত বার্তা হিসাব ডেবিট, তাহলে কি যাবে না? লকডাউন হিসাব ডেবিট 6,800 টাকা, প্রদত্ত বার্তা ডেবিট 200 টাকা, আর সাইম ব্যাকেটে দেনাদার অথবা দেনাদার ব্যাকেটে সাইম হচ্ছে 7,000 টাকা। এটা বুঝতে পেরেছ অনিমা? অনিমা বুঝতে পেরেছ? লাইনে নাই। আচ্ছা বলেন, এটা জাবেদা হচ্ছে নগদ হিসাব ডেবিট 6,800 টাকা, প্রদত্ত বাট্টা ডেবিট 200 টাকা, সায়েম ব্যাকেটে হচ্ছে দেনাদার, ক্রেডিট হচ্ছে 7,000 টাকা। ধন্যবাদ, ওখানে লিখতেছে। তারপর সুমির নিকট দেনার বাবদ 3,400 টাকা চেক প্রদান, বাট্টা প্রাপ্তি 100 টাকা, তাহলে আপনি প্রদান করছেন, তাহলে জাবেদা হচ্ছে কি সুমি টাকাটা পাইছে, সুমি হচ্ছে কি আপনার পাওনাদার, তাহলে পাওনাদার ব্যাকেটে সুমি অথবা সুমি ব্যাকেটে পাওনাদার, তাহলে হচ্ছে সুমি হিসাব ডেবিট কত টাকা, 3,500 টাকা। তারপর যে চেক প্রদান করছি, ব্যাংক হিসাব ক্রেডিট 3,400 টাকা, আর প্রাপ্ত বার্তা হচ্ছে 100 টাকা ক্রেডিট, এটা বুঝতে পেরেছেন? কারো বুঝতে সমস্যা থাকলে বলতে পারেন। আবার একটু বলেন। এটা জাবেদা হচ্ছে সুমি ব্যাকেটে পাওনাদার, হিসাব হচ্ছে ডেবিট 3,500 টাকা। তারপর হচ্ছে কি, ব্যাংক হিসাব ক্রেডিট 3,400 টাকা, প্রাপ্ত বার্তা ক্রেডিট 100 টাকা। কারো বুঝতে সমস্যা হলে বলতে পারেন।
তারপর 14 তারিখ হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন করা হলো 500 টাকা। তারপরে বলেন দেখি কে বলবেন? হ্যাঁ অহনা বলেন, আপনি বলেন। ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন বলেন, উত্তোলন হিসাব ডেবিট, হ্যাঁ আর নগদ হিসাব ক্রেডিট। ওকে ভেরি গুড। তারপর হচ্ছে 16 তারিখে পণ্য, হ্যাঁ হয়েছে হয়েছে হ্যাঁ হয়েছে, উত্তোলন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট। 16 তারিখ বলেন দেখি পণ্য বিক্রয় করা হলো 12,000 টাকা, কে বলবেন? নুহা বলেন। নাই, আচ্ছা কে বলতে পারবে? পণ্য বিক্রয় করা হলো 12,000 টাকা, যাবে দেখে করতে পারবে? নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। ওকে ঠিক আছে, নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট, ধন্যবাদ। তাই না, হ্যাঁ দুজন বলেছিল একসাথে। 8 তারিখ হচ্ছে 8,000 টাকা মূল্যের পণ্য, হ্যাঁ বুঝি না। আচ্ছা 8,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় ক্রয়, এই বাট্টাটাকে কি বল, কি বাট্টা বলে? পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা উল্লেখ থাকে সেটাকে কি বাট্টা বলে? কারবারি বাট্টা। কারবারি বাট্টা, এটা হিসাবভুক্ত হবে। তাহলে 8,000 টাকার উপরে 5% কত টাকা? 400 টাকা। তো 400 টাকা বাদ দিয়ে থাকে কত? 7,600 টাকা আমরা হিসাবভুক্ত করব। যেহেতু এখানে বাকিটাকে কিছু লেখে নাই, তাহলে আমরা লিখবো কি, ক্রয় হিসাব ডেবিট 7,600 টাকা আর নগদ হিসাব ক্রেডিট 7,600 টাকা। এটা বুঝতে পেরেছেন? তারপর আসেন মার্চের 20 তারিখ, ক্রয়বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে 2,000 টাকা। আপনার হয়ে আপনার ব্যাংক কি করছে? ক্রয়বিল পরিশোধ করছে, যাবে তা কি হবে? কে বলতে পারবে? তাহলে এটা যাবে তা হচ্ছে কি, প্রদেয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। তারপর মার্চের 24 তারিখ হচ্ছে 500 টাকা বাট্টা মঞ্জুর করে আরিফের নিকট হতে 6,500 টাকার চেক প্রাপ্তি। তাহলে আপনি তার কাছ থেকে চেক পাইছেন, তাহলে চেক পাইলে কি, ব্যাংক হিসাব ডেবিট 6,500 টাকা, প্রদত্ত বাট্টা ডেবিট 500 টাকা, আর আরিফ হিসাব ব্যাকেন্ডে দেনাদার হিসাব ক্রেডিট 7,000 টাকা। তারপর হচ্ছে মার্চের 30 তারিখ হচ্ছে ব্যাংক সুদ ধার্য করলো। তাহলে ব্যাংক সুদ ধার্য করলে 1 তারিখে কি আছে? ব্যাংক জমা অতিরিক্ত আছে। 1 তারিখে কি আছে? ব্যাংক জমা অতিরিক্ত আছে, এই জন্য এটা 30 তারিখকে প্রভাবিত করবে। ব্যাংক তাহলে কি সুদের কিভাবে, ব্যাংক সুদ হিসাব ডেবিট এটা আপনার খরচ, আর হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট 400 টাকা। এতটুকু বুঝতে পেরেছেন? এবার আপনার অঙ্কে চলে যান, আপনারা ঘর করে অঙ্ক শুরু করে দেন, ঘর করে। তাড়াতাড়ি গল্প করেন, তাহলে প্রথমে হচ্ছে কি, প্রথমে হচ্ছে নগদ উদ্বৃত্ত 18,000 টাকা। তাহলে নগদান বইয়ের ডেবিট দিকে নগদ কলামের 18,000 টাকা লিখে বিবরণ করে লিখবো আমরা কি, ব্যালেন্স বিডি হিসাব বা ব্যালেন্স বিডি। তারপর কি আছে, ব্যাংক জমা অতিরিক্ত 3,000 টাকা, এর জন্য লিখবো নগদান বইয়ের ক্রেডিট দিকে ব্যাংক কলামে 3,000 টাকা লিখে বিবরণ করে লিখবো ব্যালেন্স বিডি। তারপরে 3 তারিখে হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা, এটা কন্ট্রান্টি। তো চাবেদা হচ্ছে কি, ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। তো প্রথমে ব্যাংক হিসাব ডেবিট দিকে লেখার জন্য লিখবো নগদান বইয়ের ডেবিট দিকে ব্যাংক কলামে লিখবো টাকাটা 5,000 টাকা। তারপরে বিবরণ হচ্ছে উল্টা বিবরণ, কি বিবরণ, নগদান হিসাব ক্রেডিট, এই জন্য আমরা নগদান হিসাব লিখে কন্ট্রার সি লিখতে পারি অথবা ক লিখতে পারি। তারপরে হচ্ছে কি, এই একই দিকে ব্যাংক হিসাব ক্রেডিট হওয়ার জন্য আমরা কি করব, নগদান বইয়ের ক্রেডিট দিকে নগদের করে লিখবো টাকাটা 5,000 টাকা, এবং বিবরণ হিসেবে উল্টো বিবরণ দেব, লিখবো ব্যাংক হিসাব যে ডেবিট হয়েছিল ওইটা দেব, এবং কন্ট্রান্টির ক লিখবো অথবা সি লিখবো। তারপরে হচ্ছে কি, 10 তারিখে সুমির নিকট দেনার
বাবদ 3,400 টাকা চেক প্রদান এবং বাট ও সরি 6 তারিখ সাইমের কাছ থেকে 7,000 টাকা পুনঃনিষ্পত্তিতে 6,800 টাকা প্রাপ্তি মানে আমি পাইছি। তাহলে পাওয়ার কারণে কি হবে, লকডাউন বইয়ে ডেবিট দিকে নগদ কলামে লিখবো 6,800 টাকা, বাট্টার ঘরে যে মাফকৃত অর্থটা বা ছাড় দেওয়া অর্থটা হচ্ছে কত 200 টাকা লিখবো, আর বিবরণ ঘরে সাইম হিসাব লিখবো অথবা সাইম হিসাব লিখে ব্যাকেটে দেনাদার লিখবো, কোনো সমস্যা নেই। 10 তারিখ হচ্ছে সুমির নিকট দেনা বাবদ 3,400 টাকা চেক প্রদান, চেক দিচ্ছেন, চেক দিলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে এবং বাট্টা প্রাপ্তি 100 টাকা। তাহলে নগদান বইয়ে ক্রেডিট দিকে ব্যাংক কলামে লিখবো 3,400 টাকা, বাট্টার ঘরে লিখবো 100 টাকা, আর এখানে লিখবো সুমি হিসাব ব্যাকেটে 5,000। 14 তারিখ হচ্ছে ব্যাংক ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, এই জন্য নগদান বইয়ে ক্রেডিট দিকে নগদ কলামে লিখবো উত্তোলন হিসাবে বিবরণ ঘরে লিখে নগদের ঘরে 500 টাকা দেব। তারপর হচ্ছে পণ্য বিক্রয় করছি নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট, 3 জন নগদান বইয়ে ডেবিট দিকে বুঝি নাই ভেঙে ভেঙে আসছে, আবার বলো আবার বলো। এটা কি স্ক্রিনশট? স্ক্রিনশট বইতে আছে আপনার, সমস্যা আপনাদেরকে পড়তে বলছি, হ্যাঁ খাতা লিখ করতে পারেন, সমস্যা নেই তাড়াতাড়ি করে ফেলেন। এটা তো আপনাদের এর আগে আলোচনা করা হয়েছে স্কুলে, স্কুলে 3 নম্বর নকদান বই শেষ করছি, 3 ঘোড়া পর্যন্ত প্রাপ্তি প্রদান ধরা হয় নাই আমাদের, তার আগে লকডাউন পড়ে গেছিল, আমরা 16 তারিখে 3 ঘোড়া নকদান বই শেষ করছিলাম। আচ্ছা তারপরে আসেন কি আছে, ব্যক্তিগত প্রয়োজনে শেষ হলো বিক্রয় হলো, তাহলে কি হচ্ছে পণ্য বিক্রয় করছে 12,000 টাকা যাবে, তা হচ্ছে কি নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে এই জন্য হচ্ছে কি 3 ঘোড়া নগদান বইয়ে ডেবিট দিকে নগদের কলামে আমরা লিখবো 12,000 টাকা, আর বিবরণ হচ্ছে উল্টা বিবরণ কি লিখবো বিক্রয় হিসাব লিখবো, আর তারিখ তো তারিখ অনুযায়ী লিখবেন কারণ এটা জাবেদা এবং খতিয়ান উভয়, এই জন্য তারিখ ক্রম অনুসারে লিখতে হবে। তারপর হচ্ছে 18 তারিখ 18ই মার্চ 8,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় ক্রয় করা হবে, তার মানে এই 5% হচ্ছে কি কারবারি বাট্টা, এই কারবারিটা হিসাবভুক্ত করা হবে না, বাদ দিতে হবে আগে। তাহলে জাবেদ হচ্ছে কি ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, তাহলে 3 ঘোড়া নগদান বইয়ের ক্রেডিট দিকে নগদ কলামে আমরা লিখবো 7,600 টাকা, আর বিবরণ করে লিখবো ক্রয় হিসাব ডেবিট বা ক্রয় হিসাব, যেটা আপনাদের সুবিধা মনে হয় সেটা লিখবো। তারপরে 20 তারিখ হচ্ছে প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ করছে, এই জন্য হচ্ছে প্রদেয় বিল হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হওয়ার জন্য 3 ঘোড়া নগদান বইয়ের ক্রেডিট দিকে আমরা লিখব, ক্রেডিট দিকে লিখব হচ্ছে প্রদেয় বিল হিসাব লিখে টাকাটা ব্যাংক করা বেরিক। তারপর হচ্ছে 24 তারিখ 500 টাকা বাট্টা মঞ্জুর করে আরিফের নিকট হতে 6,500 টাকা চেক প্রাপ্তি, চেক প্রাপ্তি হলে ব্যাংক হিসাব ডেবিট হবে, তাহলে আমরা লিখব হচ্ছে 3 ঘোড়া নগদান বইয়ে আসবো, এসে হচ্ছে ডেবিট দিকে আমরা 24 তারিখে লিখবো, ব্যাংকের ঘরে লিখবো হচ্ছে 6,000, এখানে এটা ভুল লিখছে ঠিক আছে, এই জন্য 7,600 টাকা আছে এটা ভুল, তাহলে হচ্ছে ব্যাংকের ঘরে হচ্ছে 5,600 টাকা লিখবো এবং বাট্টার ঘরে লিখবো হচ্ছে কত 500 টাকা, এখানে নগদের ঘরে আপনাদের বইতে ভুল আছে এটা আর লিখবেন না ঠিক আছে, এটা ওনারা ভুল করে লিখে দিচ্ছে। তারপর কি আছে, ব্যাংক সুদ ধার্য করলো, তাহলে ব্যাংক সুদ 1 তারিখে হচ্ছে ব্যাংক জমা অতিরিক্ত, এই জন্য হচ্ছে জাবেদা হচ্ছে এই এইটা হচ্ছে আপনাদের সুদ প্রদান দিবে, আপনি সুদ দিবেন ব্যাংকে, তাহলে এই সুদটা আপনাদের খরচ, জাবেদা হচ্ছে ব্যাংক সুদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হওয়ার কারণে 3 ঘোড়া নগদান বইয়ে ক্রেডিট দিকে ব্যাংক কলামে টাকা লিখবেন 400 টাকা এবং বিবরণ লিখবেন ব্যাংক সুদ হিসাব ডেবিট বা ব্যাংক সুদ হিসাব লিখলেও চলবে। এবার নগদান বইয়ে সবসময় কি হচ্ছে নগদ টাকার ঘরে হচ্ছে বেশি হয়, ব্যালেন্স বেশি হয়, এই জন্য ডেবিট দিক আগে যোগ করবেন 36,800 টাকা হবে, ক্রেডিট দিক যোগ করে বিয়োগ করবেন তাহলে 23,700 টাকা হচ্ছে পার্থক্য থাকবে, এটাই হচ্ছে ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। তারপর হচ্ছে ব্যাংক কলাম যোগ করবেন কোন দিকে বেশি আছে সেটা আগে লিখবেন, তাহলে এখানে ডেবিট দিকে বেশি আছে 11,500 টাকা, তো সে 11,500 টাকা থেকে বাকি টাকাগুলো 3,000, 3,400, 2,400 এটা বাদ দিবেন, তাহলে পার্থক্য থাকবে 2,700 টাকা, এটা হচ্ছে ব্যালেন্স সিডি। এবার এই
মার্চ মাসের 31 তারিখের ব্যালেন্স শীটটাকে পরবর্তীতে এপ্রিল মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি করে টাকা লিখে ফেলবেন। আর বাটার রেকর্ড শুধু যোগ করে দিবেন, কোনো ব্যালেন্স করা লাগবে না, শুধু ক্লোজ করে দিলে হবে। আপনারা চাইলে দুই টান দিতে পারেন, আর বইয়ের মতো এক টান দিলেও চলবে, তবে দুই টান দেওয়াটাই বেটার। এবার বলেন, এটা বুঝতে কারো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। কারো সমস্যা আছে বুঝতে? এনিওয়ান? কারো যদি দুই ঘর অঙ্কন বই ইয়া তিন ঘর অঙ্কন বই বুঝতে সমস্যা থাকে প্রশ্ন করতে পারেন। নাই আশা করি, থাকলে বলবো। স্যার, যে আমার যে সি বা ক লেখি না, জি স্যার, ওই হিসাবটা যে আবার একটু বুঝাই দিলে ভালো হতো। এটা হচ্ছে যখন কন্ট্রা এন্ট্রি হবে, মাত্র কন্ট্রা এন্ট্রি হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্যাংক থেকে ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন করলে কন্ট্রা এন্ট্রি হয়, আরেকটা হচ্ছে নগদ টাকা ব্যাংকে জমা দিলে কন্ট্রা এন্ট্রি হয়, এছাড়া আর কোনো কন্ট্রা এন্ট্রি নাই। অর্থাৎ যে জাবেদাতে একই সাথে ডেবিট এবং নগদ এবং ব্যাংক কি আছে, একটা ডেবিট হলে অপরটা ক্রেডিট হয়, সেটাই হচ্ছে কন্ট্রা এন্ট্রি। আর এই কন্ট্রা এন্ট্রি নগদান বইয়ে লিপিবদ্ধ করতে হয়, দুনো দিকে লিখতে হয়। নগদান হিসাব ডেবিট হলে নগদান বইয়ে ডেবিট দিকে নগদ কলামে লিখতে হবে টাকাটা, আর বিবরণ করে হচ্ছে উল্টা বিবরণ লিখবে, ব্যাংক হিসাব লিখবে। আর যদি কি হচ্ছে ব্যাংকে জমা দেন, তাহলে ব্যাংক হিসাব ডেবিট হবে, তাহলে ব্যাংকের করে ডেবিট দিকে ব্যাংক কলামে লিখবেন, উল্টা বিবরণ লিখবেন নগদ হিসাব। এবার আসেন, যখন নগদ টাকা ব্যাংক থেকে উত্তোলন করবেন, তখন কি হয়েছে, ব্যাংক হিসাব ক্রেডিট হয়েছে, এই জন্য হচ্ছে আপনি নগদান বইয়ের ক্রেডিট কলামে ব্যাংকের দিকে লিখবেন হচ্ছে কি টাকাটা লিখবেন, আর বিবরণ করে লিখবেন নগদান হিসাব। এই যে একই সাথে দুই দিকে একবার ডেবিট হয়েছে আর একবার ক্রেডিট হয়েছে, একবার নগদে ডেবিট হয়েছে আবার ব্যাংকে ক্রেডিট হয়েছে, এই জন্য যে একই লেনদেনের যে দুইটা হয়েছে, এই জন্য আপনি কন্টেন্টি বা সি লিখবেন। ঠিক আছে, ওকে স্যার, ওকে, বুঝতে পারলে ধন্যবাদ। এবার আমরা নগদ, এটা আমরা আলোচনা করি না, এটা আপনাদের জন্য নতুন। তাহলে হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা, ব্রেটো পিসটা বয়ে যান, এখানে কয়টা নবিত্তিক আছে, আপনি নবিত্তিক গুলো একটু দাগাই নেন। নগদ প্রাপ্তি জাবেদা হচ্ছে কি আছে, একটি নির্দিষ্ট সময়ে মোট নগদ আন্ত প্রবাহ চালানোর উদ্দেশ্যে সকল নগদ এবং নগদ সমতুল্য প্রাপ্তি লেনদেন নগদ প্রাপ্তি জাবেদা লিপিবদ্ধ করা হয়। তাহলে এখানে মোট উদ্দেশ্য, নগদ প্রাপ্তি জাবেদা করার উদ্দেশ্য হচ্ছে কি, আন্ত প্রবাহ জানা, যে মোট কত টাকা ক্যাশে ঢুকেছে, বের হওয়ার হিসাব নাই, কিন্তু শুধুমাত্র কি আছে ক্যাশে কত টাকা এসেছে, এটা ডাকবেন। এই যে নগদ আন্ত প্রবাহ জানার উদ্দেশ্য হচ্ছে কি নগদ প্রাপ্তি জাবেদা করা হয়। আর এই নগদটা কি হইতে পারে, নগদ হইতে পারে এবং নগদ সমতুল্য হইতে পারে। এখন নগদ সমতুল্য মানে কি, নগদ সমতুল্য বলতে নগদে ও যে কোনো চেকে বা এটিএম কার্ডে সম্পূর্ণ লেনদেনকে বোঝাবে। তাহলে এখানে কয়টা জিনিস জানলেন আপনি, তিনটা নৈমিত্তিক জানলেন। নগদ সমতুল্য হচ্ছে কি, নগদ, চেক, এটিএম কার্ড। তারপর আছে নগদ প্রাপ্তি জাবেদার ছক এমন ভাবে তৈরি করা হয় যাতে প্রতিটি নগদ প্রাপ্তি খাত সহজে বোঝা যায়। তাহলে আপনাদের এই নগদ প্রাপ্তি এবং প্রদানের টাকাগড় হচ্ছে পাঁচটা, কয়টা হচ্ছে টাকাগড়, পাঁচটা টাকাগড়। একটা হচ্ছে নগদ ডেবিট, বাট্টা, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট এবং অন্যান্য হিসাব। এবার আমরা একটা অঙ্ক করব, তার আগে জেনে নিই কি লিখতে হয় কোথায়। তারিখে করে হচ্ছে যে তারিখে হবে সেই তারিখ লিখবে, অর্থাৎ এখানে তারিখ ক্রম অনুসারে লিখবে। তারপরে ক্রেডিট হিসাব খাত হচ্ছে কি, দেনাদার হতে যখন টাকা পাওয়া যাবে তখন দেনাদারের নাম লিখতে হবে। আগে আমরা কিন্তু নাম লিখি, ব্যাকেটে দেনাদার লিখছি, কিন্তু এখন কি করতে হবে, এখন নাম লিখতে হবে। যখন অনিয়মিত উৎস থেকে অর্থ প্রাপ্তি করবে তখন ওই খাতের নাম লিখতে হবে, অন্যান্য খাত যে হিসাবগুলো আছে সেগুলো আমরা এখানে লিখব। যেমন আসবাবপত্র কি করা হলো, বিক্রয় করে অর্থ পাওয়া হলো, সেক্ষেত্রে আমরা এই খাতের নাম লিখব। তারপর ডেবিট করে আছে কলাম হচ্ছে দুইটি ডেবিট কলাম, এটা হচ্ছে নগদ, যত প্রকারে কি আছে নগদ অর্থ আসবে বা চেকে আসবে সব আমরা এখানে লিখবো। আর দেনাদারের থেকে থেকে পাওনা আদায়ের সময় যে টাকা ছাড় দেওয়া হবে সেটা আমরা বাটার করে লিখব। বিক্রয় করে কি হচ্ছে, পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয় হলে বিক্রয় প্রকৃতি পরিমাণ এই কলামে লিখা হয়। দেনাদারের কাছ থেকে যত টাকা কম পাওয়া গেছে, মানে পাওয়া যত টাকা পাওয়া গেছে সেটা এখানে লিখবেন, আর যেটা কম পাইছেন সেটা বাটার করে লিখবেন। আর দুইটা যোগ করে কি হচ্ছে নগদের ঘরে লিখবেন। আর এই এই যে নগদ, দেনাদার, এই দুইটা বাদ দিয়ে বাকি যত প্রাপ্তি হবে সবগুলা অন্যান্য খাতে লিখবেন। এবার আমরা একটা অঙ্ক করি, আপনাদের বইতে দেওয়া আছে। শাহজাহান এন্ড কোং 2017 সালে মে মাসে নিম্নোক্ত লেনদেন গুলো
প্রাপ্তি সমূহ ঘটেছে, নগদে বিক্রয় 10,000 টাকা, তাহলে যাবে নাকি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তারপরে কিছু শরীফ ট্রেডার্স এর নিকট হতে প্রাপ্তি 3,000 টাকা, তারপর হচ্ছে কি হচ্ছে এটা যাবে দা হচ্ছে কি নগদান হিসাব ডেবিট, শরীফ ট্রেডার্স হিসাব ক্রেডিট। 10 তারিখ হচ্ছে অতিরিক্ত মূলধন আনা হলো 5,000 টাকা, যাবে দা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 15 তারিখে হচ্ছে জামান এন্ড সন্সের নিকট হতে 4,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 3,800 টাকা প্রাপ্তি, তাহলে এটার জন্য যাবে দেখা হচ্ছে কি যেটা আমরা পাইছি নগদান হিসাব ডেবিট আর 3,800 টাকা, প্রদত্ত বারটা হচ্ছে 200 টাকা, আর হচ্ছে জামান এন্ড সন্স হিসাব ক্রেডিট, পুরাতন আনারতর বিক্রি করা হলে 1,000 টাকা। তাহলে এখন আমরা অঙ্কটা শুরু করি, ঘর আমরা লিখে ফেলবো 5টা টাকার ঘর। তাহলে 1 তারিখে, 1 তারিখ এখানে নাই, 3 তারিখ এখানে কিন্তু ব্যালেন্স বিডিসিডি হবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, এটা আপনাদের জন্য নতুন। আপনাদেরকে অনেক সময় একই উদ্দীপক দিয়ে দুইটা করতে দিবে, তো সেক্ষেত্রে ব্যালেন্স সিডি বিডি এখানে আসবে না। প্রথমে হচ্ছে নগদে বিক্রয় করা হলো, আপনারা এখানে বিক্রয় হিসাব লিখতে পারেন অথবা টান দিতে পারেন, কোনো আপত্তি নাই। তো বিক্রয় হিসাব লেখাটা ভালো, তাহলে আমরা লিখবো কি বিক্রয় হিসাব লিখবো, টাকাটা হচ্ছে নগদের ঘরে লিখবো 10,000 টাকা, আর বিক্রয়ের ঘরে লিখবো 10,000 টাকা। 5 তারিখে কি করছে আমরা, প্রাপ্তি হয়েছে শরীফ ট্রেডার্সের নিকট থেকে, বিবরণের ঘরে লিখবো শরীফ ট্রেডার্স হিসাব, নগদে পেয়েছি নগদের ঘরে হবে, আর শরীফ হচ্ছে আমাদের দেনাদার, দেনাদার ঘরে টাকাটা দেবে। আর 10 তারিখ হচ্ছে অতিরিক্ত মূলধন আনা হলো 10,000 টাকা, এই জন্য নগদের ঘরে লিখবো 10,000 টাকা, সরি 5,000 টাকা। 10ই মে আমরা লিখবো বিবরণ করে মূলধন, এবং এটা হচ্ছে কি দেখো ক্রেডিট দিকে কিন্তু আমাদের মূলধন নামে কোনো ঘর নাই, এই জন্য আমরা কি করবো অন্যান্য ঘরে লিখব। তারপর হচ্ছে 15 তারিখ জামান এন্ড সন্সের নিকট থেকে 4,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 3,800 টাকা পাওয়া গেল, তাহলে পাওয়া গেল নগদের ঘরে লিখবো আমরা 3,800 টাকা, বাটটার ঘরে দেখবো 200 টাকা, বিবরণের ঘরে লিখবো জামান এন্ড সন্স, আর এই দুটোটা যোগ করলে কত আসে 4,000 টাকা হচ্ছে দেনাদার। এটা বুঝতে পেরেছো? এটা বুঝতে কারো সমস্যা আছে? বুঝতে পেরেছেন? তো এখানে ঘর ঘর কি 5টা ঘর হবে? হ্যাঁ 5টা ঘর হবে, এর বেশি কোনো ঘর হবে না। ডেবিট করে 2টা, ক্রেডিট করে 3টা। তারপর হচ্ছে 20 তারিখে পুরাতন আসবাবপত্র বিক্রি করা হলো 1,000 টাকা, এই জন্য হচ্ছে কি নগদ টাকা পেয়েছেন, নগদের ঘরে লিখবেন 1,000 টাকা, আর অন্যান্য ঘরে দিবেন, কারণ কি আসবাবপত্র নামে আপনার কোনো ঘর নাই, তাহলে সেটা অবশ্যই অন্যান্য ঘরে লিখতে হবে। আর বিবরণ হচ্ছে কি আসবাবপত্র হিসাব লিখবেন, এখন যেভাবে আছে ঠিক ওভাবে যোগ করে ফেলবেন, তাহলে নগদের ঘরে হচ্ছে 22,800, বাটরা করে 200, বিক্রয় করে 10,000, দেনাদারের ঘরে হচ্ছে 7,000 টাকা, অন্যান্য ঘরে হচ্ছে 6,000 টাকা। এবার আপনার বইতে এতটুকু শেষ, কিন্তু আপনি আরেকটু করবেন, কি করবেন ডেবিট দিকে 2টা যোগ করবেন, তাহলে কত আসে 23,000 টাকা আসবে, এটাকে ক্লোজ করবেন। আবার ক্যারির দিকে 3টার জন্য একটা ঘর করবেন, সেখানে দেখবেন যে 10,000, 7,000, 6,000 যোগ করে 23,000 টাকা আসবে, এটাকেও ক্লোজ করবেন। এটা আপনার বইতে নাই, কিন্তু আপনি এটা করবেন, ডেবিট দিকের মোট যোগফল সমান সমান ক্যারির দিকে মোট যোগফল। এতটুকু বুঝতে পেরেছেন? নগদ প্রাপ্তি যাবে না, বুঝতে কারো সমস্যা থাকলে বলেন, আমরা পরবর্তীতে উদাহরণ এবং সিচুয়েশন গুলো করবো, তখন আরো বিস্তারিত আলোচনা করার সুযোগ থাকবে, এখন আপাতত এটা বুঝতেছেন কিনা সেটা বলেন। স্যার সূত্রের ঘরে কিছু বসবে না? না, সূত্রের ঘরে যদি আপনার কোনো চালান নাম্বার থাকে তাহলে চালান নাম্বার দিতে পারেন, সরি চালান নাম্বার হবে না, নগদে তো ক্যাশ মেমো হবে, ক্যাশ মেমোর নাম্বার হবে, আপনাদের অত কঠিন কিছু আসবে না, জাস্ট খালি থাকবে এটা। আর যখন প্রদান করবেন তখন আরেকটা ঘর আসবে, চেকের নাম্বার আসবে, সেটা পরে আমরা আগামী ক্লাসে সেটা নগদ প্রদান যাবে তা করবো, তখন আমরা আলোচনা করবো। আর প্রাপ্তির ঘরে আপাতত কোনো কাজ নাই, এটা সহজ, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, তিন ঘর নগদান এবং নগদ প্রদান, সরি প্রাপ্তি যাবে তা সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। যেহেতু নাই প্রশ্ন, আমরা এখন কি করবো মূল্যায়ন করবো। আপনাদের নবীর থেকে চলে যান তো বইয়ের 9 নম্বর, 8 নম্বর পর্যন্ত এরকম হয়েছিল, নগদ প্রাপ্তি যাবে তা লিখে করতে হবে কোনটা? হ্যাঁ নগদ প্রাপ্তি যাবে দায় লিখে করতে হবে কোনটা? 9 নম্বরটা, 9 নম্বর, নগদে পণ্য ক্রয়, নগদে পণ্য বিক্রয়, ব্যাংক সুদ মঞ্জুর, কোনটা হবে? স্যার ফার্স্টে গুলো তো দাগানো নাই। হ্যাঁ ওটা ক্লাসে হয়েছে স্যার, এর আগে 3 নম্বর ক্লাসে 8 পর্যন্ত হয়েছিল,
ধরে নগদ প্রাপ্তি চাপিদা লিপিবদ্ধ হচ্ছে নগদে পণ্য বিক্রয় এবং ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, মানে ব্যাংক আপনাকে সুদ দেয়, যেহেতু এখানে ব্যাংক জমাতিরিক্ত নাই সেজন্য আমরা এটাকে আমাদের আয় হিসেবে ধরবো। তারপর কি হচ্ছে নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ হয় কোনটি? ঋণ পরিশোধ প্রদান জাবেদা, এটা আমরা সামনে আলোচনা করব। ঋণ পরিশোধটা হচ্ছে নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ করা হয়। তারপর যে প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খুলে তাকে কি বলা হয়? আমরা আলোচনা করেছিলাম যে প্রতিষ্ঠান ব্যাংকে হিসাব খুলে তাকে কি বলে, আমানতকারী বলবো না গ্রহীতা বলবো? স্যার একটু দেন বলেন দেখি। এটা কিন্তু ব্যাংকিং, ফিনান্স ব্যাংকিং আলোচনা করা হয়েছিল আমরা যখন নাইনে পড়ছিলাম। আমানতকারী, ভেরি গুড। আমানতকারী কে বলছে? আমি সারা হন। ভেরি গুড। তারপর কি আছে? কন্টেন্ট দ্বারা প্রভাবিত হবে কি? কন্টেন্ট দ্বারা প্রভাবিত হচ্ছে নগদ আর ব্যাংক, অন্য কিছু কন্টেন্ট দিতে আসবে না। ওকে, তারপর আমরা একটা অনুচ্ছেদ পড়ি। অনুচ্ছেদ কি লেখা আছে? সালাউদ্দিন এন্ড সন্স 2017 সালের জুলাইয়ের 10 তারিখে ব্যবসা থেকে ব্যাংক হিসাবে নগদে 10,000 টাকা, নগদ 10,000 টাকা জমা দিল। পাওনাদার সামি সামিনা স্টোরসে 12,000 টাকার কোন নিষ্পত্তিতে 11,500 টাকা চেক প্রদান করলো। দেরাদার মাহবুব ট্রেডার্সের কাছ থেকে 15,000 টাকা পাওনা বলবো মাহবুব ট্রেডার্সের কাছ থেকে 15,000 টাকা পাওনা নিষ্পত্তিতে 14,000 টাকা চেক পেল। এখন প্রশ্ন হচ্ছে 10 তারিখে, 10 জুলাই 2014, 14 হবে এখানে 17 হবে, ঠিক আছে? আপনাদের বইতে ভুল আছে, কারণ 14 সালের অঙ্ক আমরা করতেছিলাম, 17 সাল করতেছি। তারিখের লেনদেন লিপিবদ্ধের জন্য কোন নগদ নম্বর প্রস্তুত করা হয়? 10 তারিখে কোনটা করবেন? 10 তারিখে কিন্তু এই এই পুরাটা কিন্তু 10 তারিখ, ঠিক আছে? এখানে পূর্ণ নিষ্পত্তি থাকলে চোখ বন্ধ করে 3 জন নগদ নম্বর দিয়ে দিবেন, ঠিক আছে? পূর্ণ নিষ্পত্তি শব্দ থাকলে চোখ বন্ধ করে 3 জন নগদ। তারপর সালাউদ্দিন এন্ড সন্স এর কন্টেন্ট এর পরিমাণ কত? হ্যাঁ বের করুন দেখি, কন্টেন্ট এর পরিমাণ বের করুন। তাহলে কি আছে? 10 তারিখে ব্যাংক হিসাবে নগদে ব্যবসা হচ্ছে, এখানে হচ্ছে 10,000 টাকা। তারপর কি আছে? সেগুলোকে যোগ করব। হ্যাঁ যোগ করবেন। তাহলে ব্যাংক হিসাবে নগদ 10,000 টাকা জমা দিছে, পানাদার সামিনা নিকট থেকে পুরো নিষ্পত্তি এটা হবে না, মাহবুবের কাছে পুরো নিষ্পত্তিতে এটা এটা হবে না। তাহলে কন্টেন্টের পরিমাণ কয়টা স্যার? একটা মাত্র 10,000 টাকা কর আমদার। হ্যাঁ, তারপর আসেন হাবিব এন্টারপ্রাইজ এর মালিক জনাব হাবিব প্রতিষ্ঠানের যাবতীয় নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান ব্যয় লিপিবদ্ধ করে থাকেন। 2017 সালের মার্চের 10 তারিখে মোট 20,000 টাকা পণ্য ক্রয় করে 15,000 টাকা পরিশোধ করছে, মানে 5,000 টাকা কি বাকি? বা 28শে মার্চ রবির নিকট হতে 10,000 টাকা পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল। এখন বলছে হাবিব এন্টারপ্রাইজের প্রকৃত দেনার পরিমাণ কত? সেটা হলো 5,000 টাকা। 20,000 টাকা মাল কিনে 15,000 টাকা দিচ্ছেন, তার মানে বাকি আছে কত? 5,000 টাকা। তারপর 28শে মার্চ তারিখের লেনদেনটি কোন নগদ নম্বর লিখিবদ্ধ করতে হবে? 3 ঘোড়া। 3 ঘোড়া নিষ্পত্তি, পূর্ণ নিষ্পত্তি পাইলে চোখ বন্ধ করে 3 ঘোড়া। ওকে ভেরি গুড। তো বাড়ির কাছে লিখে ফেলেন। বাড়ির কাছে হচ্ছে আপনাদের 3 ঘোড়া নগদ নম্বরের নিচে যে কাজটা আছে সেটা, এবং নগদ প্রাপ্তি ঘরে যে কাজ আছে সেই কাজটা, ঠিক আছে? স্ক্রিনশট দেওয়া শেষ। এটা হলো, না 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 স্যার, এটা নগদ নগদ আপনাদের বইতে আছে, নগদ প্রাপ্তি ঘরের নিচে যে কাজটা আছে সেটা, আর 3 জন নগদ বইয়ের যে কাজটা আছে সেটা, এই দুইটা বাড়ির কাজ আপনাদের। আর সকলে টেস্ট পেপার কিনেছেন? যারা টেস্ট পেপার এখনো কিনেন না তারা, এইটা কোনটা স্যার? এইটা একটা, আরেকটা হচ্ছে এই যে আমি দেই আপনি লেখেন, এই যে স্ক্রিনশটটা দিয়ে দেন। এটা 3 জন নগদার আর 8 জন নগদ প্রাপ্তি যাবে, তাড়াতাড়ি করুন, আমরা হাজিরা রাখতে হবে। স্যার হয়েছে? ওকে ওকে, সকলকে ধন্যবাদ।
আমাদের স্টুডেন্ট মাত্র 6 জন, তাই না? ডব্লিউ দেখবেন না যে এইডব্লিউ দেখবেন যে হাজিরাটা দিয়ে নেই স্যার। মার্চ এর আজকে হচ্ছে 7 তারিখ, তাই না? অনিমার রোল কত? স্যার আমার রোল কত? 18। 18। মুন আছো কি? মুন আছো না? মুনকে দেখেছি, হ্যাঁ মুন আছে। আখি আছে? আখি কি দেখেছিলাম? ইলমা আছো কি? নাই। অহনা আছে? নিহা আছে? নিহা আছে? নাবিলা ইসলাম? নিহা কি আছে? নাই। নাই। আচ্ছা, তারপরে হচ্ছে রুল 18, অনিমা আছে, সুরাইয়া জামান আছে কি? নাই, সুরাইয়া জামান নাই। স্যার কেউই নাই। 1, 2, 3, 4, 5 জন। আর একজন কে আগে দেখেছিলাম? তাহিনাকে দেখেছিলাম। ওকে, তিথি ছিল কি? তিথি আসো না? না স্যার। প্রিয়া নাই, তারপরে স্বাধীন নাই? স্বাধীন আছে? সেকশন 3 এর আর কেউ নাই। ওকে ঠিক আছে, তুমি একাই আছো। দেখো তারও হাজিরা বাকি আছে কিনা।